করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতামূলক পদক্ষেপ শুরু হতেই বাজার থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে হ্যান্ড স্যানিটাইজার। অনেক ক্ষেত্রেই কালোবাজারিরও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে অনেকেই উদ্যোগী স্যানিটাইজার তৈরিতে। উদ্যোগী হয়েছেন পুরুলিয়ার সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররাও। ঘৃতকুমারী গাছের জেল থেকে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। বাজারে চাহিদার তুলনায় যোগান না থাকার কারণে এসবের দাম প্রচুর বেড়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে কিছুটা হলেও চাহিদা পূরণ করা যাবে বলে আশাবাদী অনেকেই। করোনা মোকাবিলায় এই মুহূর্তে সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপে উপকার পাবেন জেলাবাসী। সুব্রত রাহা, সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান। প্রথমে বলে রাখি যে আমরা এবং রসায়ন বিভাগ যৌথ প্রচেষ্টায় এই স্যানিটাইজার তৈরি করেছি। বিভিন্ন প্রচার মাধ্যম তাদের সচেতন পদক্ষেপের জন্য আজকে আমরা জানতে পেরেছি যে স্যানিটাইজার ব্যবহার করা জরুরি, বিশেষ করে সেই সমস্ত মানুষের কাছে জরুরি যারা বাজারহাটে বাজার করতে যাচ্ছেন, একটা ওষুধের দোকানে বা মুদির দোকানে জিনিস নিতে যাচ্ছেন বা কোথাও ট্রাভেল করছেন, বা আপনার হাতের কাছে যখন জল নেই তখনকার জন্য জরুরি, সাবান নেই তখন আপনার কাছে জরুরি। স্যানিটাইজার যে একমাত্র সলিউশন তা আমি কখনোই বলবো না। আপনারা সাবান দিয়ে, ভালো সাবান দিয়ে যদি হাত ধুয়ে নেন সেটাও একই রকমভাবে কার্যকর। স্যানিটাইজার তৈরির পদক্ষেপ আমরা প্রথম নিয়েছিলাম আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর দীপক কুমার কর মহাশয়ের অনুপ্রেরণায়। তিনি এই বাজারে বলেছিলেন যে বিক্রির জন্য নয়, বিতরণের জন্য কিছু স্যানিটাইজার তৈরি করার জন্য। আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে যৌথভাবে তখন জিনিসপত্র যেগুলি এটা তৈরির জন্য লাগে সেগুলি আনার ব্যবস্থা করি, স্পেশাল পারমিশন নিয়ে আনার ব্যবস্থা করি এবং আমরা স্যানিটাইজার তৈরি করি। আপনাদের এক্ষুনি আমরা দেখাবো যে আমরা কি করে স্যানিটাইজার তৈরি করছি। আমরা যাব সেখানে, ল্যাবেও যাব। প্রথমত কি কি দিয়ে তৈরি করছেন, আমাদের এখানকার কি কি উপাদান লাগছে আপনারা যেটা আমরা দেখছি? মূলত আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তৈরি করলে ভালো হয় কিন্তু এবং সস্তাও পড়ে, কিন্তু এই মুহূর্তে লকডাউনে আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল জোগাড় করতে অসমর্থ হয়েছি। সেই জন্য তার চেয়েও বেশি ভালো কাজ করে, দাম একটু বেশি পড়ছে ঠিকই, ইথানল আমরা ব্যবহার করছি 80%। এর সাথে আমরা খুব অল্প পরিমাণে প্রায় 3% হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করছি। ব্যবহার করছি গ্লিসারল, ব্যবহার করছি অ্যালোভেরার জেল এবং আমাদের নিজেদের তৈরি লেমন গ্রাস থেকে লেমন গ্রাস অয়েল সুগন্ধি প্রদান করার জন্য। এই কটি জিনিস মিশিয়ে আমরা সম্পূর্ণ অ্যাসেপটিক কন্ডিশনে এই জিনিস তৈরি করছি, সিল করছি এবং আমরা বিভিন্ন জায়গায় বিতরণ কাজ শুরু করেছি। তো এগুলো প্রথমত তৈরি করার পর কার হাতে তুলে দিয়েছেন আপনারা এবং এটি পাওয়ার পর কেমন সাড়া পেলেন? আমরা মূলত এটা প্রথম লট আমরা তুলে দিয়েছি ডিএম অফিসে, ডিএম সাহেবের হাতে, এসপি সাহেবের হাতে, সিএমও স্যারের হাতে, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী শিবপ্রদানন্দজির কাছে, সৈনিক স্কুলের প্রিন্সিপালের কাছে, জেলা পরিষদ অফিসে, ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার বা জেলা বিজ্ঞান কেন্দ্রে এবং ভারত সেবাশ্রমে। এর সাথে সাথে আমরা ইউনিভার্সিটির স্টাফ যারা বিশেষ কাজে আসতে বাধ্য হচ্ছেন, এমনকি সিকিউরিটি পার্সোনাল যারা আসছেন তাদের হাতেও এটা তুলে দিচ্ছি। এর পরবর্তী পদক্ষেপে সামনের মঙ্গলবার কি বুধবার থেকে আমরা 1 ঘন্টার জন্য একটা কাউন্টার খোলা রাখার পরিকল্পনার স্তরে সেটা রয়েছে, যেখানে ইউনিভার্সিটি থেকে আমরা এটা বিতরণ করব। তো আমরা আপনার আমরা দর্শকরা অনেকে চাইছেন যে আমরা সেই ল্যাবে যাই এবং কেমনভাবে তৈরি হচ্ছে সেটা দেখানোর জন্য অবশ্যই আপনাকে আমরা সেখানে যাওয়ার জন্য অনুরোধ করব। মূলত আমি ক্যামেরাম্যানকে যেতে বলবো, ওদিকে আমরা তাহলে দেখতে পারি। আমরা মূলত এই বিভাগে রয়েছে এবং এই বিভাগে আরও অনেক কিছু যেটা দেখলাম যে অনেক কিছু গবেষণামূলক কাজ চলছে, সেগুলো আমরা শুনলাম অনেকক্ষণ কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু ভবিষ্যতে আবারও আপনাদের কাছে আসব। তবে এখন এই সময়কালে যেটা খুবই জরুরি বিষয় যেটা দেখানোর জন্য আপনাদের কাছে এসেছি, আমরা সেটাই দেখাবো। এরপরে আমরা কিন্তু
ল্যাবে চলে যাব এবং ল্যাবে যাওয়ার পরেই আমরা দেখাবো যে কীভাবে তৈরি হচ্ছে সেখানে হ্যান্ড স্যানিটাইজার এবং সেখানে কতজন কাজ করছেন এবং এই সময়কালে যুদ্ধকালীন তৎপরতায় এত সুন্দর একটি কাজ চলছে। তার জন্য সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ এখানে যে সমস্ত কাজ করছেন সবাইকে আমরা কিন্তু ধন্যবাদ জানাবো যে এত সুন্দরভাবে একটি কাজ করছেন তারা। আমরা এই ল্যাবে ঢুকে গেলাম এই মুহূর্তে এবং আপনারা দেখছেন যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এখানে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ চলছে এবং আমি দর্শকদের দেখাবো মূলত কীভাবে কাজ চলছে। এবং অ্যালোভেরা সেখানে রয়েছে যেটাকে ধূত কি বলে ধীত কুমারী ঘৃতকুমারী আপনি একটু বলে বলে দিলে ভালো হয়। আচ্ছা আমি পরিচয় করে দিয়ে সৌরভ করাই আমার সৌরভ গড়াই এই ইউনিভার্সিটি রিসার্চ স্কলার বোটানি ডিপার্টমেন্ট ভোলানাথ পান্ডা কেমিস্ট্রি রিসার্চ স্কলার মানে কেমিস্ট্রি এই ইউনিভার্সিটি। হ্যাঁ এরা দুজন অক্লান্ত পরিশ্রম করছে, এর সাথে শুধু এরা দুজন নয় আরও তাদের সহযোগীরা রয়েছেন। তারা এখন তো বুঝতে পারছেন যে ভিড় করা যাবে না, এক দুজন মিলে এসে কাজটা করতে হচ্ছে। তো এই হচ্ছে অ্যালোভেরা গাছ, এর এই যে জেল, এই জেল তৈরি করে রাখা হচ্ছে অ্যালোভেরার জেল। এই এখানে রয়েছে আপনার আমাদের ইথানল, ইথাইল অ্যালকোহল, গ্লিসারিন বা গ্লিসারল এবং হাইড্রোজেন পারক্সাইড। আর এই যে লেমন গ্রাস অয়েল, লেমন গ্রাস অয়েল আমরা তৈরি করেছি, খুব ট্রেস অ্যামাউন্টে লাগে লেমন গ্রাস অয়েল, লেবু ঘাসের থেকে তৈরি হয়। এই এই জেলকে প্রথমে ওরা মিক্সিতে ভালো করে মিশিয়ে নেয়, দিয়ে ভলিউমটা 500 মিলিলিটার মতন তৈরি করে। তার সাথে প্রয়োজন মতন অর্থাৎ 80% অ্যালকোহল, গ্লিসারন 1% এবং হাইড্রোজেন পারক্সাইড তার সাথে মেশানো হয়। মিশিয়ে ওরা এই বটলগুলোতে প্রথমে ঢেলে নেয়। এবার দেখাও, তোমরা দেখাও কী করে একটা ফাঁকা বোতলে ক্যানিং করে দেখাও, তারপর আপনারা ওদের দেখুন ওরা কী করে বটলি এবং স্টিকার তারপর একটা দেখছেন কীভাবে বটলে প্যাক হচ্ছে। তৈরি হওয়ার পর এখানে বটলে প্যাক করা হচ্ছে, এরপরেই কিন্তু ঢাকনটি দেওয়া হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে, তারপরে লেবেল লাগানোর জন্য সম্ভবত তারপরে লেবেল লাগবে তৈরি হচ্ছে। হ্যাঁ এটা তৈরি হয়ে গেল কমপ্লিটলি। এরপরে এখানে দেখছেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের এখানে লেবেল সেই গায়ে লেগে যাবে এবং এটা কিন্তু এরপরেই বিভিন্ন জায়গা যেখানে পাঠানোর বিষয় সেখানে কিন্তু এখান থেকে সরাসরি চলে যাচ্ছে। এরপরে আমরা আলোচনা আবারও করব। মোটামুটি কত লিটার এখন অবধি তৈরি করেছেন আপনারা? আমরা এখন অবধি মোটামুটি 20 লিটার মতন তৈরি করেছি। আমরা আরও 60 লিটার তৈরির পরিকল্পনা নিয়েছি সোমবার দিন। 60 লিটার ওটা অ্যালকোহলটা এসে পৌঁছলেই আমরা তৈরি করে দেবো। বাকি সব র মেটেরিয়াল আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যালকোহলের কন্টেনার খালি হয়ে গেছে, আনার একটু অসুবিধা হচ্ছে। যাক, ডিএম সাহেবের পারমিশন নিয়ে, বাঁকুড়া ডিএম অফিসের থ্রু দিয়ে পারমিশন নিয়ে বাঁকুড়ার একজন আমাদের অ্যালকোহল দিচ্ছে, মানে ইথানল দিচ্ছে। আপনাদেরকে আবারও আমরা জানিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু কয়েকদিন পরেই একটা স্টল খোলা হবে এবং কোনো একটা সময় নির্ধারিত করা হবে, সেটা কিন্তু আমরা আমাদের চ্যানেলের দর্শকদের সেই আমাদের জঙ্গলমহল টিভির পর্দায় জানাবো যে কোন দিন কোন সময় খোলা থাকবে এবং কোথায় থাকবে এই হ্যান্ড স্যানিটাইজার কেনার জন্য সব কিছু, সেটা কিন্তু খুঁটিনাটি আমরা বোঝাবো। বিতরণ বিক্রি না, সরি ক্ষমা করবেন, বিতরণ করা হবে। এছাড়াও আর এখানে কি কি আপনারা করেন একটু যদি? আমরা এছাড়াও বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজকর্ম করছি। এই প্রসঙ্গে আগে বলে নিই আমরা কি করছি। আমরা এখনই আমাদের NSS টিম, তারা একটা কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে, তারা কোভিডের অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে বিভিন্ন তাদের যে অ্যাডপ্টেড ভিলেজ সেই ভিলেজগুলোতে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে প্রচার এবং আলোচনা চালাচ্ছে। আমরা গতকাল বিভিন্ন যে বস্তি অঞ্চল, তার মধ্যে 3টি নির্ধারিত বস্তি অঞ্চলে চাল ডাল সবজি বিতরণ করেছি ইউনিভার্সিটির তরফ থেকে।
আর এছাড়াও আমরা এই কোভিডের জন্য এই এর পদক্ষেপ অনুযায়ী সামনে একটি কাউন্টার খুলছি, যেখানে আমরা জল এবং ছাতু শরবত যারা এই গরমে তৃষ্ণায় ক্লান্ত হয়ে দু চারজন যাচ্ছেন এটা দিয়ে পার হচ্ছেন তাদেরকে আমরা ওই জলছত্র মতন একটি আমাদের যে এটিএম কাউন্টার আছে তার সামনে থেকে আমরা কালকে শুরু করব। এছাড়াও আমি শুনছিলাম, হ্যাঁ, যেটা আপনি বলছেন, যেটা আপনার সাথে একটু আগেও আমাদের কথা হচ্ছিল, যে এছাড়া এখানকার যেগুলো আদিবাসী গ্রাম রয়েছে সে এক অন্য অধ্যায়। সেই গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নতিকল্পে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম হাতে নিয়েছি। সে তার মধ্যে যেমন অল্টারনেটিভ ফার্মিংও রয়েছে, বিকল্প চাষের পদ্ধতিও রয়েছে, তেমনি অ্যাকুয়াকালচার বা ফিশারিও রয়েছে, এবং আদিবাসী মহিলাদের তাদের স্বাস্থ্য সচেতন করার কর্মসূচিও রয়েছে। এগুলি আমাদের কোভিড-19 এটা আমাদের সারা বছর ধরেই কাজটা চলছে। এই এখন যে পুরো লকডাউন চলছে এবং আমরা দেখেছি, আমাদের দর্শকরাও দেখেছে, পাহাড়েও লকডাউন চলছে, সেক্ষেত্রে পাহাড়ের কোন কোন গ্রামে আপনারা কিছু কি সাহায্য বা কিছু সেখানে সচেতনতামূলক বার্তা ক্যাম্পেনিং বা এই ধরনের কিছু করেছেন বা কিছু করার পরিকল্পনা রয়েছে? ঠিক বলেছেন, আপনার এই ভিউটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, এই কারণে করছি, তবু কিছু উপায় থাকলে আমাদের শহরের মানুষের রয়েছে, কিন্তু যারা প্রত্যন্ত গ্রামে আছেন, যেমন লাহাডুংরি, হেসাডি, পিটিডিডি, সিলিংদা, উসুলডুংরি এবং আপনার ওই আমাদের মামুডি, এই সমস্ত যে গ্রামগুলো রয়েছে যেখানে আদিবাসী অধ্যুষিত গ্রাম, তাদের কাছে আমরা কিছু সাবান এবং দেখুন স্যানিটাইজার দিয়ে তাদের খুব একটা আমরা সুবিধা করতে পারবো না, তার কারণ তার ব্যবহার রীতি প্রচলন এ চালন হচ্ছে, আমার মনে হয় একটা করে লাইফ বয় সাবান এবং ডিটারজেন্টের প্যাকেট তাদের প্রদান করতে আমরা খুব শিগগিরই সামনের সপ্তাহের মধ্যে অবশ্যই আমরা পাহাড়ে অন্ততপক্ষে 10টি গ্রাম যেগুলো আমরা টার্গেট করেছি আদিবাসী প্রধান সেখানে পৌঁছে যাব। আচ্ছা, আমাদের দর্শকরা আবারও জানতে চাইছে, একটু যদি আবারও ক্লিয়ার করে বলে দিন, এগুলো কোথায় পাওয়া যাবে, এগুলো কি সাধারণ মানুষে পাবে? পুরো সাধারণ মানুষ অবশ্যই পাবেন, আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের জন্যই তৈরি করা। শুধুমাত্র আমি অপেক্ষা করছি আমাদের প্রশাসনিক সিদ্ধান্তের উপর, যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তারা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তারা এর ফেজ ওয়াইজ ডিস্ট্রিবিউশন ভাগ করেছে। যেমন বললাম, আমরা আধিকারিকদের আগে দিয়েছি, সিএমওইচকে দিয়েছি, কেননা মেডিকেল পার্সনরা সবসময় আপনার রুগী নিয়ে নাড়াচাড়া করছেন, তাদের কাছে দেওয়া জরুরি বলে। যেটা আপনি জানতে চাইছেন স্পষ্টভাবে সে কথা বলি, আপাততভাবে একটা প্ল্যান করা হয়েছে, বুধবার থেকে আমরা আমাদের ইউনিভার্সিটির সামনে যে এটিএম কাউন্টার রয়েছে সেই এটিএম কাউন্টারের বারান্দা থেকে আমরা স্যানিটাইজার ডিস্ট্রিবিউট করব। তবে যাতে বুঝতেই পারছেন এই বাজারে এটাকে নিয়ে নানা রকম ম্যাল প্র্যাকটিসও হতে পারে, এই স্যানিটাইজার নিয়ে গিয়ে বাইরে বিক্রিও হতে পারে, সেসবগুলি যাতে না হয় তার জন্য আমরা সীমিতভাবে এখন বিতরণ করব। আমি অনুরোধ করব, এটাও আলোচনা, প্রত্যেকের নাম নথিভুক্ত করা হবে যারা যারা নিচ্ছেন, এবং খুব ভালো হয় তারা যদি যে কোনো একটা ফটো আইডি কার্ড সঙ্গে নিয়ে আসেন, তাহলে আমরা সেই কার্ডের নাম্বারটা টুকে নিয়ে তাকে ডিস্ট্রিবিউট করব, যাতে এক ব্যক্তি বা কেউ কোনো কেউ যাতে এটা নিয়ে কোনো অসদ উপায় অবলম্বন না করেন। বাহ, এটা খুব সুন্দর বার্তা, যে যাতে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার কেউ বিক্রি করতে না পারে মার্কেটে, সেটা কিন্তু পাশাপাশি এটা কিন্তু খুব ভালোই আপনারা বলেছেন, যে একটা কোনো যদি আইডি কার্ড নিয়ে আসে তাহলে আইডি কার্ডের একটা নাম্বার নোট করা হবে। এবং বুধবার থেকে আবার আপনাদেরকে জানিয়ে নিয়েছি, আমাদের কাছে রাজেশ দাস প্রশ্ন করেছিল, সেই উত্তরে আমরা যাচ্ছি, যে আমরা এই সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে আপনারা রয়েছেন এখান থেকে কিন্তু বুধবার দিনে এটিএম কাউন্টার যে রয়েছে সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বাইরে সেখান থেকে এটি বিতরণ করা হবে, একটি আইডি কার্ড নিয়ে আসতে হবে। টাইমটা আপনাকে পরে, সময়টা আমরা ঘোষণা আমাদের চ্যানেলে যদি আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবো, তা সেক্ষেত্রে সুবিধা হবে, পাশাপাশি আপনারা জানি। এছাড়াও আপনি আমাদের দর্শকদের কি বলতে চাইবেন শেষ? শুধু এইটুকুই বলবো যে যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি আপনারা মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমরা আজকের এই ইন্টারনেটের যুগে ঘরে বসে অনেক কাজ করা যাচ্ছে, সেই জন্য আপনারা সকলে সুস্থ থাকুন, প্রকৃত স্বাস্থ্যবিধি মানুন, স্যানিটাইজার মাখতেই হবে, তাতে তার কোনো মানে নেই, বারবার বলছি, আপনারা সাবান দিয়ে হাত পরিষ্কার করে থাকুন, হাঁচি কাশি মাস্ক ব্যবহার করুন, রুমাল দিয়ে মুখ চাপা দিয়ে রাখুন ঘরের মধ্যে, এবং
সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমরা এর আগে অনেক মন্বন্তর মহামারী পেরিয়ে এসেছি, কিন্তু আজকে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের কল্যাণে এবং আমাদের সচেতনতার জন্য সকলেই সুস্থ থাকবেন, এ আমাদের দৃঢ় প্রত্যয়। পাশাপাশি শেষ মুহূর্তে আমাদের কাছে সুদর্শন হেমব্রম একটা প্রশ্ন করেন, স্যার নামটা কিভাবে নথিভুক্ত করা যাবে? উনি একটু বানান হয়তো ভুল করেছেন, যাবে হ্যাঁ, এবং ডিস্ট্রিবিউশনের টাইম মেনশন প্লিজ। তো ডিস্ট্রিবিউশনের যেটা সময় সেটা আমরা আমাদের জঙ্গলমহল চ্যানেলে জানিয়ে দেবো, ওনারা যেহেতু এটা ঘোষণা করবেন। এছাড়াও নাম নথিভুক্ত বিষয়, নথিভুক্ত করার কোনো দরকার নেই, ওখানে একটা আইডি যে কোনো কার্ড থাকবে, যেমন আধার কার্ড থাকবে, তাতে কি আধার কার্ডের নাম্বারটা ওনারা শুধু নোট করবেন আর আপনাকে দেওয়া হবে, এই তো এই এই। আচ্ছা সর্বশেষ আমি দেখলাম আসার সময়, একটু টাচ দিয়ে রাখি বিষয়টা, আসার সময় দেখলাম এখানে রান্না হচ্ছে, বিষয়টা কি একটু আমাকে জানালে ভালো হয়। আমি ক্যামেরাম্যানকে যেতে বলবো। আমরা দেখলাম যে এখানে রান্না হচ্ছে এবং অনেক কিছু খাবার জিনিস রয়েছে, সেই ক্ষেত্রে আমরা একটু জানতে মানে করলো, সেক্ষেত্রে বিষয়টা একটু জানার প্রয়োজন মনে হচ্ছে। এখানে রান্না হচ্ছে, এই কর্মকাণ্ডের বিষয়টা একটু যদি জানান। এটা সম্পূর্ণ আলাদা জিনিস। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই লকডাউনের বাজারে অনেক গরিব মানুষ, দুস্থ মানুষ, এমনকি আমি চোখে জল এসে গেছিল গতকাল দেখে যে কিছু মানুষ গোদাপিয়াশাল থেকে হেঁটে হেঁটে রাঁচির পালামৌ যাচ্ছেন, এবং রাঁচি থেকেও হেঁটে হেঁটে আমাদের পুরুলিয়া এসছে, আমরা নিউজও করেছি স্যার। সেই ক্লান্ত এবং তার ক্লান্ত মানুষগুলিকে কিছুটা যদি শুকনো খাবার, তার জল এবং ওই যে বললাম ছাতু শরবত, এই জাতীয় জিনিস দেওয়া, এটা মানুষদের সেবার জন্য। এবং পথচারী কুকুর, যেহেতু হোটেলগুলো সব বন্ধ হয়ে গেছে তাদের খাবার সোর্স, আপনি বাসস্ট্যান্ডে যদি যান, আপনি স্টেশন চত্বরে যদি যান, দেখবেন ঝাঁক ঝাঁক কুকুর ঝিমোচ্ছে। এবং এখানে আমরা এই কুকুরদের জন্য প্রতিদিন 10 কেজি চালের ভাত রান্না করি, পাউরুটি বিস্কুট নিই এবং মাংস। মাংসের ঝোল রান্না হচ্ছে, এই মাংসের ঝোল এবং ওই আমার সহকারী এবং আমার এরাও কভার করছেন, কিংসুক পাত্র আপনাকে সহযোগিতা করছেন পুরোপুরি। কি নাম আপনার? কিংসুক, আমি বায়োটেকনোলজি বিভাগে। হ্যাঁ, যদি এখানে নেই, হ্যাঁ, কথা মাথায় রেখে এই যে কুকুরের কি হয়েছে যে এখন যাদের হোটেল ফোটেল বন্ধ এবং সেখানে কি হচ্ছে যে বাড়িতে সবাই ক্লোজড হয়ে গেছে, ফলে খাবার দাওয়ারগুলো রাস্তার যে কুকুর টুকুর যারা আছে তারা পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে যাতে করে আমরা সেই কুকুর যেগুলো আমরা রাস্তায় আছে, স্ট্রিট ডগ, তাদেরকে আমরা কীভাবে সাহায্য করতে পারি, তাদের অভুক্ত হয়েছে তাদের পেট ভরাতে পারি। এবং তার সাথে স্যার একটুকে বললেন যে এখান থেকে প্রচুর মানুষ এখান থেকে মাইগ্রেটেড হচ্ছে, কেউ মেদিনীপুর থেকে, কেউ বর্ধমান থেকে, আলাদাভাবে আমরা বিতরণ করার চেষ্টা করছি। এবং আমাদের স্যারও বললেন যে কিছু আমাদের পরিকল্পনা নিয়েছি এগুলোই। এবং কেমন লাগছে আপনাকে এই ধরনের একটা সমাজসেবামূলক কাজ করছেন? নমস্কার, আমি সুচেতা, সুচেতা রাহা ফ্রম ডিপার্টমেন্ট অফ বটনি, জেকে কলেজ। আমি একজন এনসিসি ক্যাডেট, তো আমি এই ধরনের কাজ করতে খুবই ভালোবাসি আর অবশ্যই ভালো লাগছে। আমাদের এখন রাস্তায় প্রায় দেখতে পাই অনেক লোক না খেয়ে পেয়ে শুয়ে পর্যন্ত আছে, কুকুর তো অবশ্যই শুকিয়ে গেছে অনেক কুকুর, তো তাদের জন্য এরকম করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমি বাকিদেরকেও অনুরোধ করব যে নিজেদের বাড়ির সামনে যদি এরকম লোক পান আপনারা, তো দয়া করে তাদের সাহায্য করবেন। ধন্যবাদ। এবং খুব সুন্দরভাবে এত সুন্দর প্রয়াস, এবং সেই বিষয়টা আমরা অবশ্যই সেটা নিয়েও আসবো আপনাদের কাছে, আমরা কথা দিয়ে গেলাম। পাশাপাশি এরপর আমরা আপনি কিছু বলবেন? হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে অনেক মানুষ আছেন পুরুলিয়া শহরে, আমরা অত্যন্ত ভাগ্যবান যে তারা নীরবে নির্ভীতে, কোনো প্রচার নয়, শুধুমাত্র নিজের বিবেকের কাছে, নিজের বিবেকের তাগিদে সাড়া দিয়ে তারা এই চালিয়ে যাচ্ছেন। এখানে অত্যন্ত অন্যায় হবে যদি আমি দু একজনের কথা এই প্রসঙ্গে উল্লেখ না করি, যেমন আত্রেই এবং অর্কাশিসদের দল, তাদের সাথে আমরা মোলাকাত করেছি। এছাড়া আছেন পালবাবু, আমরা তাকে খাবার পৌঁছে দিলে পালবাবু স্টেশন চত্বর থেকে, এবং গোটা পুরুলিয়ার যে এরিয়াটা রয়েছে তাতে আমরা 4টে দল ভাগ করে নিয়েছি, কে কোন জায়গাটা কভার করব।
আমরা যেমন এখান থেকে গিয়ে সোজা হাউসিংয়ের পাশ দিয়ে গিয়ে বিগ বাজারের সামনে দিয়ে গিয়ে ফ্লাইওভার অবধি চলে গিয়ে ওখান থেকে স্টেশন অবধি যাই, তেমনি আবার স্টেশন নীলকুটিডাঙ্গা নডিহা এই অঞ্চলটা কভার করছেন আমাদের পালবাবু। আবার ওই বাসস্ট্যান্ড এবং নডিহা এবং কিছুটা আমাদের রাঁচি রোড কভার করছে অর্কাশিস এবং আত্রেয়ী। আমি এই দলগত প্রয়াসের এই প্রশংসা দলগত প্রয়াসের প্রাপ্য, কারুর একার নয়। হ্যাঁ, এবং এই রকম মানুষজন বেরিয়ে এসছে দেখে আমার অত্যন্ত আনন্দিত হচ্ছি, আমি অভিভূত হচ্ছি যে এরকম মানুষ তারা নিভিতে সেবা করে যাচ্ছেন, অসাধারণ। এবং আমাদের জঙ্গলমহল টিভির পক্ষ থেকে ওনারাকে ধন্যবাদ জানাই। এছাড়াও আপনাদেরকে আরেকবার শেষ ইনফরমেশনটা আমরা দিয়ে নিচ্ছি, এরপরেই আমরা লাইভ থেকে আমরা চলে যাব অন্যত্রে। বিষয়টি হচ্ছে যে বুধবার দিনে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে এটিএম রয়েছে সেই এটিএমের কাছে একটি ক্যাম্প লাগানো হবে, সেখান থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে। এতক্ষণ পর্যন্ত যা কিছু দেওয়া হয়েছিল প্রশাসনিক লেভেলে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিক্রি করা হচ্ছিল এবং সেটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। এছাড়াও বুধবার দিন থেকে পথ চলতে মানুষদের গতকাল আগামীকাল থেকে এবং পথচলতি মানুষের জন্য কিন্তু সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে এটিএম রয়েছে সেখান থেকে যারা বাইরে থেকে হেঁটে হেঁটে আসছেন তাদের জন্য খাবার ব্যাপকভাবে ব্যবস্থা রয়েছে এবং খুব সুন্দরভাবে সেখানে সুপরিকল্পিতভাবে সেখানে রাখা হয়েছে এবং সেখান থেকে খাদ্য বিতরণ করা হচ্ছে এবং কিছুটা সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছেন এবং সমগ্র বিষয়টা আপনারা দেখালাম। আজ এক মহামারী আকার ধারণ করেছে এই করোনা ভাইরাস, তাই তার হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো 1 মিটারের অধিক সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। আমাদের এই স্কুলের মাস্টার মশাই, এই প্রাথমিক বিদ্যালয়ের শান্তি গোপাল গোস্বামী মহাশয়, তিনি করোনা নিয়ে একটি সচেতনতার জন্য গান লিখেছেন, তা আমি আপনাকে অনুরোধ করবো একটু গানটি আমাদের শোনেন। নমস্কার, আমাদের এই তামদপুর খেড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আপনারা যৌতুক নিয়ে এসেছেন, তার জন্য আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, গ্রামবাসীদের পক্ষ থেকে প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন। এটা একটা মহৎ প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমরা সবাই সামিল হতে পেরেছি, তাতে আমি ধন্য মনে করছি। এখন চারদিকে সোশ্যাল মিডিয়া এবং চারদিকে দেখছি করোনা নিয়ে অনেক অনেক কিছু গান টান অনেক কিছু করছে, লকডাউন পিরিয়ডে বাড়িতে বসে বসে আমিও সেই চেষ্টা করছিলাম। তো নজরুল ইসলামের সেই কালারের লোহ কুমার যে গানটা সবাই হয়তো জানেন, সেই গানটা সুরে আমি কথাগুলো চেঞ্জ করে একটা লিখেছি, আমি চেষ্টা করছি কিছু করার। করোনার বিষের জ্বালা বন্ধ করে করবে ফালা, করোনা জ্বরে কাঁদছে যে আজ বিশ্বমাতা, করোনা জ্বরে কাঁদছে যে আজ বিশ্বমাতা, ওরে ও ভারতবাসী তোমরা তো ফোটাবে হাসি, করোনা জয়ে হবে দেশের পরিত্রাতা। করোনার বিষের জ্বালা বন্ধ করে করবে ফালা, সারাদিন বাড়িতে থাকো গরিব বা বড় লোক, সারাদিন বাড়িতে থাকো গরিব বা বড় লোক, কেন আমরা অকারণে বাইরে যাব, কেন আমরা অকারণে বাইরে যাব, হা পাই যে হাসি জ্বর সর্দি কিংবা কাশি হওয়া মানে করোনা নয় তো একটু ভাব, করোনার বিষের জ্বালা সাবান দিয়ে হাতটি ধুবো মাস্ক দিয়ে মুখ ঢাকাবো, সাবান দিয়ে হাতটি ধুবো মাস্ক দিয়ে মুখ ঢাকাবো, হাঁচি এলে হাঁচবো মোরা কনুই টেনে, হাঁচি এলে হাঁচবো মোরা কনুই টেনে, পাশাপাশি লোক না রেখো 4 মিটার দূরে থাকো, লকডাউনে বাড়িতে থাকো নিয়ম মেনে, করোনার বিষের জ্বালা বন্ধ করে করবে ফেলো। বাড়ছে আজ মহামারী ভাইরাসের পাল্লা ভারী, বাড়ছে আজ মহামারী ভাইরাসের পাল্লা ভারী, দাউরে দেখি ইসিল করে ওই বর্ডার গুলি, দাউরে দেখি ইসিল করে ওই বর্ডার গুলি, টেস্টিং কিট নার্স ডাক্তার লকডাউন আর স্যানিটাইজার, করোনা বোধে এরাই আসল বাহু বলি, করোনার বিষের জ্বালা বন্ধ করে করবে ফেলো, করোনা জোরে কাঁদছে যে আজ বিশ্বমাতা, করোনা জোরে কাঁদছে যে আজ বিশ্বমাতা, ওরে ও ভারতবাসী তোমরাই তো ফোটাবে হাসি, করোনা জয়ে হবে দেশের পরিত্রাতা।
দাদা, আপনি কোথা থেকে আসছেন? শঙ্করপন থেকে। তাহলে এই আমাদের এই সিরিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এটা খুবই ভালো উদ্যোগ, তবে আমি একজন দুজনকে নিয়ে যেতে দেখলাম, পরিমাণটা খুবই কম মনে হচ্ছে। কারণ তাহলে তো আবার পরের দিন শেষ হলে আপনারা যখন দেবেন সে আরবার লাইন দেবে, তাহলে তো সেই সোশ্যাল ডিস্টেন্সটা তুলনাপ্রতিক কমই হচ্ছে। পরিমাণটা আরেকটু যেন 15 দিনও সে না আসে এরকম দিলে ভালো। ঠিক আছে, বাকি আপনি ভিতর ব্যাপারটাকে ভালোভাবে দেখছেন? অবশ্যই ভালো জিনিস। কোথা থেকে আসছেন? তো আমাদের সিরিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ব্যাপারটা কিভাবে দেখছেন? কেমন লাগছে এটা? আপনার সুবিধা হচ্ছে এতে? দাদা বলছি, আপনি কোথা থেকে আসছেন? আমাদের সিধুকানু বিশ্ববিদ্যালয়ে যে মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটাকে কিভাবে দেখছেন? খুবই ভালো জিনিস, এটা একটা সচেতনামূলক, সবাইকে মাস্ক দেওয়া আছে। মাস্ক ছাড়া তো সবাই বেরিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে মাস্ক গুলো দেওয়া আছে তো ভালো হচ্ছে। মাস্ক গুলো পেয়ে সবাই উপকৃত হচ্ছে। এখন তো মাস্ক তো পাওয়া যাচ্ছে না বাজারে, তো এখানে পাওয়া যাচ্ছে, তো এখানে মফস্বল যে গ্রামগুলো আছে সেগুলো তো ভালো হচ্ছে। সকালবাবু
দাদা আপনি কোথা থেকে এসেছেন? শ্যামপুর থেকে। ও তো এই সিধুকানু বিশ্ববিদ্যালয়ে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখছি খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো। এই উদ্যোগ সম্বন্ধে আপনার মতামত? খুব ভালো। দিদি আপনি কোথা থেকে এসছেন? সৈনিক স্কুল থেকে। ও তো আমাদের সিধুকানু বিশ্ববিদ্যালয়ে যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ব্যাপারটাকে কেমন ভাবে দেখছেন? একটু কাজ চালাতে হবে।